একটা আয়রন ফ্লাইং ফিশ আমাদেরকে দুরন্ত গতিতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সবাই বসে আছে আর আমরাই শুধু উড়ছি, আকাশের কাছাকাছি ছিলাম। কেবিন ক্রুদের কারণে আবার সিটে ফিরে আসতে হলো। আমার ম্যাজিক ট্যুরে সঙ্গী ছিল শাহানুর, বিটু, সোহেল এবং সুরজিৎ। সুরজিৎকে দেখছেন না, কারণ সুরজিতের কারণেই আপনারা আমাদেরকে দেখছেন। ফটোগ্রাফি তার নেশা। আকাশ থেকে যখন মাটিতে নামলাম, সূর্যটাও তখন দিগন্তের কাছে চলে এসেছে। আমরা এখন পৃথিবীর অন্যতম পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এটাকে নিউ ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলে। রাজা ভূমিবল আদুলাইদেজের নাম দেয়া সুবর্ণভূমি এয়ারপোর্টটি ব্যাংকফ্লি ডিস্ট্রিক্টের রাকাথেওয়াই। গোল্ডেন কালারের এই বিশাল স্কাল্পচারটির নাম দ্য চূড় অফ মিল্ক ওশান। দুমুখী একটা ড্রাগনের পেঁচিয়ে থাকা শরীরের বাকি অংশ টেনে ধরে আছে কিছু লোক। থিমটা আমার সাথে সম্পর্কিত না হলেও আউটলুকটা বেশ। পৃথিবীর কোনো বিমানবন্দরে এত বড় প্যাসেঞ্জার টার্মিনাল আর চোখে পড়বে না। এর আয়তন 5,63,000 বর্গ ফুট। আর্কিটেক্ট হ্যামলেট জনের ডিজাইন করা এই পোর্টটি আন্তর্জাতিকতার সফল রূপ ধারণ করে 2006 সালের 28 সেপ্টেম্বর বিকেল 3টায়। অচেনা জায়গায় চেনা লোকের দেখা হলে ভালো লাগারই কথা। চমকে গেলাম নুরুল কবিরকে দেখে। বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন দ্য নিউ এজের তিনি সম্পাদক। ঘড়ির কাঁটা যেন অস্থির, সময় দিতে চায় না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি রেন্ট মাইক্রোতে উঠে বাইরের রাস্তায় এসে দেখি লাইটিং অল অ্যারাউন্ডস। বুঝলাম রাত নামছে, ডিম অ্যান্ড ড্রিমি। ব্যাংকক সিটির উদ্দেশ্যে আরেকটা স্থলযাত্রা। দারুণ ড্রিমি হাইওয়ে, যেন চোখের পাশ দিয়ে ছুটে ছুটে যাচ্ছে অসংখ্য তারকারাজি, অথবা আমাদের গাড়িটাই অসংখ্য তারকারাজির পাশ দিয়ে ছুটে যাচ্ছে। আপনার ম্যাজিক দেখবো কখন সিকদার ভাই? অন্ধকারের চেয়ে দিনের আলো কি সেটার জন্য ভালো না? অ্যাট্রাকশন রেখে দিতে চান, এই তো ঠিক আছে। পপুলেশনের কথা বলছি, সম্ভবত 64 মিলিয়ন পিপল। ভেরি ইম্প্রুভড বলে মনে হচ্ছে, তাই না? বেসিক্যালি থাইল্যান্ড অর্থনীতির র্যাপিড গ্রোথ ছিল 1985 থেকে 1995, এই 10 বছর। থাকসেনের একটা ভাইটাল রোল আছে এর পেছনে। রাত কেটে গেলে দিনের আলোই চোখে পড়ে। জেগে উঠল ব্যাংকক শহর, শহরের মানুষ। যানবাহনের ছোটো ছোটোতে উত্তপ্ত হতে লাগলো রাস্তার কালো পিচ, মাল্টিস্টোরয়েড বিল্ডিং। সবার ভেতরে অন্যরকম কর্মব্যস্ততা। আধুনিক ব্যবসা কেন্দ্রের পাশাপাশি ফুটপাতেও দেখা যায় স্বল্প পুঁজির কিছু সাধারণ ব্যবসা। জীবিকা নির্বাহের জন্য কিংবা কর্মব্যস্ত থাকার জন্য এখানকার মানুষেরা অনেক স্বতঃস্ফূর্ত। মানুষের ব্যস্ততা দেখছিলাম আর হাঁটছিলাম। এরা পেশার সাথে নিজেদের সাদৃশ্য বা বৈসাদৃশ্য এর কোনো কিছু তোয়াক্কা করে না। মনে হচ্ছে যে কেউই যে কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হবার প্রেরণা জন্মগত। এমন সময় একটা রেস্টুরেন্ট একেবারে নাকের ডগায়। ভেতরে ঢুকলাম, ওয়েটারও বেশ সমাদর প্রিয় মনে হলো। কথা বলে জানলাম খাবার রেডি হতে অল্প কিছু সময় লাগবে। শাহানুরের সে অনুরোধের বাণী আবার ঠোঁট থেকে বেরিয়ে এলো বাতাসে।
হাতের কাছে হোটেলে একটা টেবিল চামচ, সেটাই তুলে নিলাম। ঐতিহ্যবাহী সেই আয়োধ্যা দেখবার জন্য আবার ছুটে চলা। দীর্ঘক্ষণ শুধু ভাবলাম, সামষ্টিক জাতীয়তাবোধ ছাড়া মাত্র 10-12 বছরে এই উন্নয়ন আদৌ সম্ভব নয়। কখনো কখনো আবার হাঁটছিলাম, ওভারব্রিজটার উপর থেকে হঠাৎ চোখে পড়ল যে যে মল। ব্যাংকক শহরের সর্ববৃহৎ এই মার্কেটটির নাম আমাদের আগেই শোনা ছিল। এটাকে কেউ কেউ ছাটুচক মার্কেটও বলে, আবার ছাটুচক উইকেন্ড মার্কেটও বলে। ভেরিয়াস জোনে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে একটা সুপের মধ্যেই আছি। প্রায় 8,000 দোকান দ্বারা পরিবেষ্টিত এ মার্কেটটির বিস্তার প্রায় 1,12,000 বর্গমিটার। এভরিথিং ফর ইউ স্লোগানটি যেন মার্কেটটির পে লাইন। যা চাই তাই পাই, আবার যা রেয়ার তাও এখানে অ্যাভেলেবল। কাপড়ের দোকানের কাপড়গুলো লোকাল ফেব্রিক্সে তৈরি। অনেক কিছুই চোখে পড়লো স্বল্প সময়ের মধ্যে। গৃহের ইন্টেরিয়র এক্সটেরিয়র আইটেম, উডেন স্কাল্পচার, বিভিন্ন অ্যান্টিক আইটেম সহ গৃহপালিত পোষা বিড়াল ছানা ও কুকুর ছানাও চোখে পড়ল। সো ইনোসেন্ট বিড়াল দুটো মিউ মিউ করে যেন বলছিল, কেয়ারফুল শপার্স আর রেয়ার ফুলিশিয়া। ছাটুচক শুধু মার্কেটই নয়, এটি একটি ওপেন পাবলিক পার্ক ও বটে, বিশাল ল্যান্ডস্কেপ।
অনেকখানি রাস্তা পেরিয়ে শেষে আয়ুথায় এসে পৌঁছলাম। এই সেই বুদ্ধভূমি, এই সেই সুখোথায়ের ভূমি, সিয়ামের ফ্র নখনসি আয়ুথায়া। মনের ভেতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। মনে হচ্ছে আমাদের সামনে অতীত আর পেছনে ভবিষ্যৎ, মাঝখানে আমরা। অসংখ্য দর্শনার্থী দেখছে পুড়ে যাওয়া, রংচটা আর প্লাস্টার খসে পড়া দেয়াল ধরে বেঁচে থাকা সময় নামের সাক্ষীটাকে। আদি থাইল্যান্ডের আয়ুথায়া প্রভিন্সের এটাই হচ্ছে ক্যাপিটাল অব আয়ুথায়া। রাজা ইউথং স্মল পক্স থেকে বাঁচার জন্য এই এলাকাতে আসেন, সেটা প্রায় 1350-এর দিকে। তিনি মূলত এই অঞ্চলটির আবিষ্কারক। পরবর্তীতে 14th century দিকে সুখোথাই এই ক্যাপিটাল অফ আয়ুথায়ার রূপ দাঁড় করায়। তিনি এখান থেকে পার্শ্ববর্তী চায়না, ইন্ডিয়া, পারস্য, আরব পর্যন্ত ট্রেড ট্রেডিশন চালু করেন। আস্তে আস্তে ইউরোপিয়ান ব্যবসায়ীরা এখানে আসতে শুরু করলে ডাচ এবং আমেরিকানরাও ভিড় জমায়। একসময় সময়েরই নির্মম পরিক্রমার শিকার হলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই কিংডম। 1767-এর দিকে বার্মিজদের আক্রমণে বিশাল এই কিংডমটি নিষ্প্রাণ হয়ে গেল, বাঁচতে থাকল বেদনার বিউগল। এটাই হলো ওয়াট চেই ওয়াট থানারাম। দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এরকম দরজা দেখলে সহজেই বোঝা যায় যে এর আন্ডারগ্রাউন্ডে যাবার জন্য কিছু হিডেন এন্ট্রেন্স ডোর ছিল। আর আমি তো শব্দই শুনতে পাচ্ছি। ভূত বলতে গাটা কেমন ছমছম করে উঠলো। এটা অনেক পুরনো মন্দির, এখানে অনেক আগের কিছু ভূত আছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এদের সাথে আমি কথাও বলতে পারবো। অনেকে বলে পৃথিবীতে ভূত আছে, তাহলে তো আমার মনে হয় থাইল্যান্ডেও আছে।
1630-এর দিকে রাজা প্রাসাদ থমসন এটি তৈরি করেন তার মায়ের স্মৃতিকে ধরে রাখার জন্য। এর নির্মাণ শৈলী খামিরের মতো। টেম্পলটি চাওফ্রায়া নদীর পশ্চিম তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। রেক্ট্যাঙ্গুলার আকৃতির 35 মিটার উঁচু মূল প্রাংশটিকে ঘিরে আছে আরও বেশ কিছু ছোট প্রাংশ। টেম্পলটি সারা দেয়াল জুড়ে বুদ্ধের প্রায় 120টি প্রতিমূর্তি গাঁথা আছে, যেগুলি কালো এবং স্বর্ণ রং মিশে তৈরি করা হয়েছিল বলে মনে হয়। বিশ্বব্যাপী টেম্পল হচ্ছে শান্তি ও মৈত্রীর প্রতীক, যেখানে থাকবে না কোনো অপশক্তির আচর। এ পাশটায় আবার আধুনিক লেক, টলমলে জল, সবুজ সবুজ দূর্বা আর বৃক্ষ। এর চারিদিকে সবুজ বৃক্ষ, লেকের জল, দূর্বাকাশের অবস্থান দেখে আমার কাছে মনে হচ্ছিল যেন প্রকৃতির প্রাপ্তবয়স্ক প্রখর যুবক সূর্যের অস্তবেলার আভাকে স্নিগ্ধ ছায়া দিয়ে বাতাস বিলাচ্ছে ষোড়শী বালিকা তরুজল। ওয়াট চেওয়াট থানারামের দেয়াল, মেঝে আর সিঁড়ি হেঁটে মনে হলো একটা স্থাপত্যই শুধু নয়, একটা অজানা ইতিহাসের ছেঁড়া পাতাও পড়া হলো। বিশ্বমহলে এটাকে এখন বলা হচ্ছে আয়ুথায়া হিস্টোরিক্যাল পার্ক, আবার বলা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কখনো কখনো একে বলা হচ্ছে ভেনিস অফ দ্য ইস্ট।